হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা একটা জিনিস সকলেই জানি যে হযরত আলী যখন ওয়াইস করেনি, যখন হযরত আলীকে বলল হে আলী, তুমি তো শেরে আলী, তুমি তো আল্লাহর খোদাই শক্তি তোমার উপরে আছে, তুমি শেরে আলী, শেরে খোদা। তো এখন আমার মায়ের যে জোলা, আমার এই জোলার মধ্যে মাকে রেখেছি, কেন যে রেখেছি হে আলী তুমি তো তাও জানো, যে আমি আমার মাকে রেখেছি। আজরাইল আমাকে কি বলেছে যে আপনার মাকে যদি আপনি দিতে না চান, তাহলে আপনার মাকে আপনি মাটির জমিনে রাখতে পারবেন না, উপরে রাখতে হবে। তো এখন উপরে রাখার কথা যখন বলা হলো, তখন ওয়াইসকরণী কী করবেন? তখন ওয়াইসকরণী কী করলেন যে তার মাথার উপরে বা ঘাড়ের উপরে একটি জোলা বানালেন, সেটাকে নিয়ে সে চলাফেরা করে, হাঁটে, এক জায়গাতে যায়। তাহলে বোঝা গেল যে তিনি তার মায়ের জোলাটাকে কেন ও কাঁধের উপরে রেখেছেন। এ কারণেই রেখেছেন যে আজরাইল যখন বলেছিল যে আপনার মাকে পৃথিবীতে রাখা যাবে না, তাকে বিদায় দিন, তখন তার মায়া বেশি, মায়ের প্রতি প্রেমিক। তখন ওয়াইসকরণী কী করলেন? তখন ওয়াইসকরণী আজরাইলের সাথে কন্ট্যাক্ট করলেন, ঠিক আছে আমার মাকে আমি জমিনে রাখব না। তো এরকম রেখে রেখে চলতে 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 একটা সময় কী হলো যে হযরত আলী সাথে যখন সাক্ষাৎ হইল, তখন বলতেছে হে আলী, তুমি আমার মায়ের জোলাটা তুমি তোমার কাঁধে নাও, কারণ আমি দুই রাকাত নামাজ পড়ব। যে এই পৃথিবীতে মানুষ মায়ের ঘরে জন্ম নেয়, কিন্তু মায়ের ষোলো আনা দুধের দাবি কিন্তু ছাড়াতে পারছে না। তো এখন এজন্য আমি একটু সেজদা করব, মায়ের দুধের দাবি ছাড়াবো। তখন হযরত আলীর কাঁধে যখন এই ওয়াইসকরণীর মায়ের ঝোলাটা রেখে তিনি সেজদায় পড়ে গেলেন, তো এদিক দিয়ে কী ঘটনা ঘটতেছে? হযরত আলী আস্তে 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 মাটির দিকে, মাটির নিচে সে গেড়ে যাচ্ছে, মাটির তলায় তার হাঁটু পর্যন্ত চলে যাচ্ছে, তার আস্তে আস্তে হাঁটু পার হয়ে কোমর পর্যন্ত চলে যাচ্ছে। তখন একটা ডাক দিয়েছিল, হে ওয়াইসকরণী, আপনার মায়ের জোলাটা আপনি নিন, আমি তো মাটির তলায় গিরে যাচ্ছি। তখন ওয়াইসকরণী সেজদা উঠাইতেছে না। তখন কি হলো, তার নাভি পর্যন্ত টেপে গেল। তখন হযরত আলী বলতে লাগলো, হে ওয়াইসকরণী, আপনার মায়ের ঝোলাটা আপনি নিন, আমি মাটির তলায় গিরে যাচ্ছি। এরপরে বললেন যে হে ওয়াইসকরণী, আমি বোকপন্ত গিরে যাচ্ছি, আপনার মায়ের ঝোলাটা নিন, কারণ আপনার মায়ের জোলা যখন মাটিতে লেগে যাবে, তখন কিন্তু আপনার মাকে আজরাইল নিয়ে যাবে, তাই বলে কি এই জোলাটা নিন। তখন ওয়াইসকরণী সেজদার মধ্যেই আছে। তখন কি হলো, তখন যখন গলা পর্যন্ত এসে গেছে মাথার উপরে যে জোলাটা, তখন বলতেছে হে ওয়াইসকরণী, আপনার মাকে বুঝি আর আমি রক্ষা করতে পারছি না, আপনি আপনার মাকে রক্ষা করুন। যখন মা শব্দটি জোরে করে বলেছিল, তখন ওয়াইসকরণী সেজদার থেকে উঠে গেছে। সেজদার থেকে উঠে বলতেছে হে হে আলী, কী করলা, আর একটু সময় দিতা, আমি মায়ের দুধের বারো আনার ঋণ শোধ করে প্রায় আরও একটু আগাইতেছিলাম যে বাকিটাও শোধ করাবো, কিন্তু তুমি আমাকে সেই সেজদার থেকে
উঠতে বাধ্য করলে আমার মায়ের ঝোলাটা আমার কাঁধে ফিরে দিবে, না হয় আজরাইল নিয়ে যাবে, এই জন্য আমি উঠে গেলাম। তবে আরও চার আনা দুধের দাবি এই বিশ্বব্যাপী সমস্ত ছেলে মেয়ে যারা মায়ের ঘরে জন্ম নেবে, এই চার আনার দাবি রয়ে গেল। আমি সেই চার আনাকে আমি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হতে পারলাম না, আমার উঠে যেতে হলো। তবে হে জগৎবাসী, যে এখানে কিছু প্রশ্ন আছে বা এখানে কিছু কথা আছে যে হযরত আলী তিনি শেরে আলী, তাকে আল্লাহ সেই ক্ষমতা সেই শক্তি দিয়েছে, কিন্তু যেই শক্তিটা আলীকে দেওয়া হয়েছে সেই শক্তিটা কিন্তু ওয়াসকরিনীকে দেওয়া হয় নাই, কিন্তু তার মায়ের জোলা নিয়ে সে ঠিকই হাঁটতে পারছে, সে তো মাটির নিচে গেড়ে যায় না, কিন্তু হযরত আলী কেন গেড়ে যাচ্ছে এবং গলাপন্ত গেড়ে গেল? হে জগৎবাসী, এখানের মূল একটা রহস্য আমি বলবো, যে হযরত আলী তিনি সাধনা করতেন আত্মসাধনা, আত্মসাধনা করতেন, তবে আত্মা কিন্তু বায়ুতে বাস্যমান, বাতাসের মধ্যে বাস্যমান আত্মা, তাহলে সেই আত্মার উপরে যদি কেউ দুনিয়াবী কোনো বোঝা বা কোনো ঝোলা বা কোনো একটা কিছু দেয়, তখন সেই আত্মা যদি বাস্যমান থাকে বাতাসে, তখন সেই বাতাসের উপরে যদি কোনো ঝোলা রাখা হয় বা কোনো ভারী কিছু রাখা হয়, তখন কিন্তু সেটা নিচের দিকেই যাবে। কেননা হযরত আলী কি করেছেন? হযরত আলী আত্মসাধনা করেছেন, তাই তার আত্মজ্ঞানে জ্ঞানান্বিত, সে দুনিয়ার জ্ঞানে জ্ঞানান্বিত নয়। তো বলতে চাই, হযরতে ওয়াইস করুনি তিনি নবীর দেহটাকে ভালোবাসতেন, তিনি যেরকম দেহদারী তেমনি নবীর দেহটাকে ভালোবাসতেন। তাহলে নবীর দেহটাকে যখন ভালোবাসতেন, তখন কি হলো যে দেখা গেছে যে যেই দিন ওয়াইস করুনি শুনতে পেরেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাইয়া নবীজির দাঁত ভেঙে গিয়েছিল, দন্ত মুবারক শহীদ হয়েছিল, সেদিন ওয়াইস করুনি শুনতে পেয়ে তখন ওয়াইস করুনির একটি দাঁত ফেলে দিলেন, যে নবীর একটি দাঁত থাকবে না আমার থাকবে? তখন বামের একটি দাঁত ধরে বলতেছে যে এই দাঁতটি পড়লো না সেই দাঁতটি পড়লো, তখন ওই দাঁতটিও ভেঙে দিল। এরপর ভাবতেছে এই দাঁতটি নবীজির পড়লো নাকি ওই দাঁতটি নবীজির পড়লো, তখন ওই দাঁতটিও ভেঙে দিল। তো এরকম করতে করতে টোকাতে টোকাতে সমস্ত দাঁত ফেলে দিয়েছে। তাহলে বোঝা গেল যারা নবীর দেহটাকে ভালোবেসেছে, তারা দেখা যায় যে নবীজির যে কোন দাঁতটি পড়েছে সেই দাঁতটি সে এখান থেকে দেনের দেশে যাইয়া দেখতে পারে নাই। যদি দেখতো যে এই দাঁতটি পড়েছে, তাহলে সেই দাঁতটি সে ফেলাইতো, বাকি দাঁতগুলো ফেলতো না। তো এখন বলতে চাই, হযরত আলী করেছে আত্মসাধনা, দেহের সাধনা করেননি, তখন কি হলো যে সেই আত্মার উপরে যদি কোনো বোঝা রাখা হয়, তাহলে সে তো বায়ুতে বাস্যমান, সে তো নিচের দিকে যাবেই। তাহলে হযরত আলীকে যখন বলা হয়েছিল, ওয়াইস করিনী যখন জিজ্ঞাসা করলো, হে আলী তোমরা কি জানো আমি নবীর জামাটা কেন পেলাম? নবীর জামাটা আমি এ কারণেই পেয়েছি যে তোমরা একটু হাসো তো। তখন ওসমান গনি এবং আলী আবু বকর তারা হাসলো, হাসার পরে দেখতে পাচ্ছে যে তাদের সকলের মুখে দাঁত আছে। তখন ওয়াইস করুনি বললেন যে তোমরা আমার দিকে তাকাও তো। তখন ওয়াইস করুনি যখন হেসে দিল, তখন তার একটি দাঁতও নেই, সমস্ত দাঁত নবীর প্রেমে ফেলে দিয়েছে। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি আপনারা কি বুঝলেন, কি বোঝানো হলো? তো
এটাই বলবো যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু আত্মার উদ্ধারের জন্য মানুষ এই পৃথিবীতে আত্মসাধনা করে এবং সেই আত্মা পবিত্র স্থানে চলে যায়, মুক্ত স্থানে চলে যায়। তাই বলি কি যে ওয়াইসকরুণী তিনি দেহের ভালোবাসার একটা ভূমিকা দেখাই গেলেন এবং হযরতে আলী তিনি দেখাই গেলেন যে আত্মসাধনা। তখন হযরত আলী বলেছিল যে হে ওয়াইসকরুণী, আপনি যখন হেসেছেন আপনার মুখে একটি দাঁতও নেই, তবে লক্ষ্য করে দেখেন তো আমার যে আত্মা আছে আত্মার দাঁতগুলো আছে কি না। তখন তো তার মুখের দাঁত থাকলেও তার আত্মার দাঁতগুলো দেখতে পাচ্ছে না। তখন কি হলো যে আপনি করেছেন দেহ নবী দেহটাকে ভালোবেসেছেন, তাই ভালোবাসিয়া আপনার দাঁতগুলো ফেলে দিয়েছেন, যেহেতু নবীর নেই আপনার থাকবে কেন, কোনটে ফেলেছে সেটা দেখেননি। আর আমি আত্মসাধনা করেছি, নবীর আত্মায় যদি কষ্ট পেয়ে থাকে সেই কষ্ট আমি পেয়ে থাকি। যাই হোক, হে জগৎবাসী, আমার এই আলোচনা কে কোন দিকে নিয়ে বুঝবেন জানি না, তবে আজকের এই আলোচনা যদি মানুষ একটু বোঝার চেষ্টা করে তাহলে শরীয়ত এবং মারেফত হাকিকত তরিকত বুঝতে পারবে। তো আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।